কে নিয়ে বিবাহ হয়তো কল্পনা করেছিলেন নাকি? জি তো আসলে বিবাহ দিতে চাইছিলেন কি, এরকম কোন ছেলে টেলে দেখেছেন কিনা আপনারা? না না দেখছি আমরা, ইমাম হোসেনের বাপের কথা কইছিল 8 তারিখে ছেলে, ছেলের বাপ মানে আই লইলে কথাবার্তি আমার বোনের বিয়া হইল, এর আগে আমার বোনের দুনিয়া থেকে গেছে। প্রিয় দর্শক দেখেন এই যে দুই ছোট্ট, তাদের ছোট্ট 8 তারিখে বলার কথা আর 8 তারিখে বিয়ানোর কথা। আঙ্গবাজ বেড়াইতে গেছে তখন কথাবার্তি হয়েছে বিয়ার কথা, যে 8 তারিখে ছেলে ছেলে বাপ মালে দেখতে হইব, কথাবার্তি হয়েছে আইতে বিয়া হই আমার বোনের নিব। তাদের চোখের পানি, তাদের চোখের পানি কন্টিনিউ, আজকে 3 দিন যাবত চোখের পানি আর আসতেছে না। প্রিয় দর্শক যে চলে গেছে নূরজান, সেই নূরজানের জন্য আপনারা দোয়া করবেন। এবং দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়া নূরজাহান, দুটি বড় বোন দাঁড়িয়ে আছে। ছেলেটা কালকে ফোন করে আহার শিক্ষার ফারানা মাটি তুললাম, যে ছেলে বিয়া করলো কত। আসলে এই যে নূরজাহান, যে ছেলে লগে বিয়া করতো, আপনার কাছে আমি একটু যেতে চাই, যে নূরজাহান যার সাথে প্রেম করতো বা একটা সম্পর্ক ছিল, আপনারা এই বিষয়টা কি জানতেন কিনা? না আমরা আগে জানতাম না। তাহলে পরে কিভাবে জানলেন আপনারা? পরে আমার বোনের সব কইছে, শুক্রবার আমি ঘটনা জানছি। মানে শুক্রবার? হ্যাঁ গেছে শুক্রবারে। শুক্রবার মানে? না গেছে শুক্রবারে, গত শুক্রবারে। হ্যাঁ গেছে শুক্রবারে, মানে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আপনি কি বিষয়টা ক্লিয়ার করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মরণের আগদার দিয়ে আমার বোনের সব কুলা কইয়া গেছে আমাদেরকে। প্রিয় দর্শক আসলে দেখেন, ঠিক আজ থেকে আরো 6 দিন আগে যেই বোনটি শুয়ে আছে কবরে, সেই বোনটি গত শুক্রবারে বলে গেছিল যে বোন আমি একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক আছে। তো সমস্ত ঘটনা শুধুমাত্র যে বড় বোনকে বিশ্বাস করে বলেছিল, আসলে সেই নূরজান আজকে শুয়ে আছে কবরে, কিন্তু দাঁড়িয়ে আছে সেই দুটি বোন, আর পাশে তার বোনটি নাই। এই সাক্ষী হিসাবে এই ছোট্ট মেয়েটি ছিল। প্রিয় দর্শক আসলে দেখেন এরকম ঘটনা, আমার মতো যে সে একজন একজন প্রতিবন্ধী, তার হাত নাই, তার সাথে এরকম ঘটনা কেন হয়েছে? প্রিয় দর্শক যে দেখেন তাদের চোখের পানি এখনো এখনো আসতেছে কন্টিনিউ, তাদের চোখের পানিগুলা মানে ভিতরে ভিতরে জ্বলতেছে, কিন্তু আজকে বোনটাকে পাশে পাচ্ছে না। তো বোন আসলে এখন কি বিচার চাচ্ছেন? এই এলাকা যারা প্রশাসনিক রয়েছে, যে শাকিল, শাকিলের কথা আমি বলছি, শাকিলকে কি প্রশাসনিক ভাবে কোনো অ্যারেস্ট বা কিছু করেছে কিনা? জি না, অ্যারেস্ট করে নাই। তবে আমরা একটাই চাই, তার ফাঁসি হোক। আমার বোনের জীবনটা দেখে হারা নিছে, আমার বোনের জীবনটা দেখে হারা নিছে, সুন্দর জীবনটা আমার বোনের শেষ করে দিছে। আমরা চাই তার ফাঁসি হোক, আর কিছু চাই না, শুধু চাই তার ফাঁসি হোক। আমার বোনের জেন্নাতে জীবন কেড়ে নিছে, আমরা চাই তার ফাঁসি হোক, তার ফাঁসি হোক, আমরা চাই তার ফাঁসি হোক, আর কিছু চাই না, আর কিছু চাই না, চাই তার ফাঁসি হোক। তো আমার আমার মার বুক কাল করছে, আমাদের বোন শেষ করছে, আমার বাপের মুখটা কাইলা করে দিছে, তে ঘর অন্ধকার করে দিছে। তো আমরা চাই তার ফাঁসি হোক, আমরা আর কিছু চাই না, আইনের কাছে আদালতের কাছে খালি চাই তার ফাঁসি হোক, আমরা একটাই চাই। প্রিয় দর্শক আমরা আসলে যেতে চাই যে আর কিছু চাই না, আর কিছু চাই না। নূরজাহানের জুতা হতে শুরু করে, জামা কাপড় হতে শুরু করে, সেই স্মৃতিগুলো আমরা আসলে দেখতে চাই। প্রিয় দর্শক আপনাদের, হ্যাঁ আমার বোনের প্রত্যেকটা স্মৃতি আছে, আপনারা যদি পারেন তাহলে কষ্ট করে আমার ঘরে গিয়ে চেক করতে পারেন, ঠিক আছে? আপনাদেরকে আমি নিয়ে যাই, আমার বোনের স্মৃতিগুলো আমি আপনাদেরকে দেখাবো, দেখাইয়া তারপরে আসেন আপনারা। প্রিয় দর্শক আসলে দেখেন গ্রামের লোকজন, আমরা যখন ঢাকা থেকে আসলাম, কাউসিটি বার করতে কো, কাউসিটি বার করতে কো, তাতারি রিয়ারে পরবেনের জীবন ধরে শেষ কইরা দিছে, আমার দেখেন প্রিয় দর্শক রয়েছে মা, একটা জুনুয়ান চাই বাবা, এত বড় জুনুয়ান চাই, জুনুটা কে দি বাবা? আবা কদিনে দেব আব্বা, আমি তো থাকতাম না আব্বা, কে দিব? ওই যে আমার বোনের বিষ খাওয়াই লাইছে, আমার বোনে গেল আমার কই এতে মাদানো যাই বেরে আউ গাল, আমি আমার একটা দুনুই না দিবি, তোর মালাই একটা দুনুই আনি, আমি কো মা আমার দেখতে নাই,
একজন বাবা কান্না করছে আপনারা দেখছেন না না আমি কি ব্যবহার করি আমরে বাবা তুই কারে দিবি এ শুনুয়ানছি বাবার চোখের পানিগুলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পরিবারের চোখের পানিগুলা আহাজারি করতেছে প্রিয় দর্শক এই পানি এই যে চোখের পানিগুলা প্রিয় দর্শক এই চোখের পানির হিসাবে বিচার চাই বিচার চাই আর কিছু চাই না কেন আদালতের কাছে বিচার চাই তার ফাঁসি চাই তার ফাঁসি তার কিছু চাই না আর কিছু চাই না এই যে পিছনে রয়েছে মা এই যে মায়ের কান্নাটা একটু আমার ধরে রঙ্গ আমারে আয়া কই গেল বাজার আমার দুরানের সান মুখে আমি দেই না ও প্রিয় দর্শক আজকে তিন দিন যাবত একসাথে ভাত খাচ্ছে না নূরজান প্রত্যেকটা সময় ভাত খাইতে হলে নূরজানকে মিস করতেছে দুইটা বলে মাড়া রাখলে রাখছি দুইটা বলে মাড়া না তো পাগলে বাড়িয়ে গেল এলে এই দুইটা বইনে মাড়া রে আগলা রাখছি আদরের বন্ডা না সেজে গেল এই যে দেখেন এই যে মাদ্রাসায় পড়াশোনা করতো সেই বইগুলা দর্শক দেখেন আমার বোনে গরিব মানুষ কুচা মাইকে আইন দিল আমার দিয়ে আমার বলতে ইচ্ছা করতেছে আমার বইনে কত কষ্ট করে আমার বাপা আমার বোনেরে পালছে আজ যে আমার বোনে মরালা করে কবরও ইয়ার হয়েছে যার কারণে আমার বোনে কবরও ইয়ার হয়েছে তার একটা জামা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে এই যে পরিবারটি বা নূরজাহানের যে স্মৃতিগুলা আগলে তার পরিবারটি কান্না করছে এখানে কিন্তু অনেক প্রতিবেশী আসছে এই যে দেখুন এই যে দেখুন একদম বাবা একদম পাগলের মতন হয়ে গেছে মানে যে তার সন্তানকে হারিয়ে আরেকটি জিনিস আমরা বলতে চাচ্ছি এখানে জায়েজ লোকগুলো আসছে এমন কোন মানুষ নাই যে নেই নূরজানের জন্য চোখের পানি পড়েনি যারা প্রতিবেশী আসছে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রতিবেশীদের চোখের পানি কারণ যদি মেয়েটা যদি ভালো না হতো আর মেয়েটার একটি হাত নেই মানে সে আমরা তার এখানে এসে প্রতিবন্ধী কাজটা পেয়েছি আমরা তার সেই যে প্রতিবন্ধী কার্ড পেয়েছি তখনই বুঝতেছি আসলে একজন প্রতিবন্ধী মেয়েকে কিভাবে আসলে এই বিষয়টা আপনারা কি দেখছেন মানে আত্মহত্যা নাকি হত্যা হিসাবে দেখছেন একটু যদি বলেন ঠান্ডার বোতল বিষ পাইব ঠান্ডার ভিতরে আমার মানে বিষ পাইব কই আমার মনে রেখাওয়াতে বনটা উড়াল দিতে বাঘের মতন কল্পনা করছি না মনে বিষ খাইব তার পাশি চাই কিচ্ছু চাই না তার উদা পাশি চাই তার পাশি হোক আচ্ছা প্রিয় দর্শক আপনারা কিন্তু স্ক্রিনের সাইডে যে নূরজাহান এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে সেই নূরজাহানের স্ক্রিনের সাইডে আপনারা ছবি দেখতে পাচ্ছেন আসলে সেই মেয়েটি একজন প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধীর কাজ দেখেছি সে তার প্রতিবন্ধীর কাজ পেয়েছে সেই মেয়েটার সাথে এরকম ঘটনা হয়েছিল সেই সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আমরা চেষ্টা করব যে নূরজাহান যেখানে মারা গিয়েছেন ওখানে যাওয়ার চেষ্টা করব সবাই নূরজাহানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ